তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। শ্রেণী তৃতীয় বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা। গত ক্লাসে আমরা পড়েছিলাম 5-1 থেকে 5 পৃষ্ঠা পর্যন্ত। আজকে আলোচনা করব 6 থেকে 10 পৃষ্ঠা পর্যন্ত। দেখো সবাই, প্রথমে ঈমান ও আকাইদ, আল্লাহ দয়ালু, নবী রাসূল, আসমানি কিতাব, আখিরাত, কালেমা তাইয়্যিবা। দেখো প্রথমে কি আছে, আল্লাহ দয়ালু। আল্লাহ দয়ালু আরবি হচ্ছে আল্লাহু রহমান। আল্লাহু রহমান অর্থ আল্লাহ দয়ালু, তিনি আমাদের প্রতি দয়ালু ও সকল সৃষ্টির প্রতি দয়ালু, তার দয়া কোনো তুলনা হয় না। আল্লাহ তাআলা পরম দয়ালু, তিনি শিশুর জন্য মায়ের বুকের দুধের ব্যবস্থা করেছেন এবং আমাদের জন্য ফল পোষণ সৃষ্টি করেছেন, নানা রকম খাবার দিয়েছেন, আলো বাতাস পানি দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছেন। এসবে তার দান, দান সবার জন্য, তার দান থেকে কেউ বঞ্চিত হয় না। খালবিল শুকিয়ে যায়, গাছপালা মরে যায়, ফসলের মাঠ পেটে ছড়ছির হয়ে যায়, আল্লাহর রহমতে আবার বৃষ্টি হয়, মেঘ হয়, বৃষ্টি হয়, মেঘ আসে, বৃষ্টি হয় এবং খালবিল পানিতে ভরে যায়, সবুজ ফসলে মাঠ ভরে ওঠে। এসবে হয় আল্লাহ তাআলা অসীম দয়ায়। তার দয়ায় আকাশে মেঘ হয় এবং বৃষ্টি ঝরে, এসবে কি আল্লাহ দয়ায়। দেখো তোমরা ছবিতে ময়ে দেখো, এখানে কি আছে বিশ্ব, একটি ময়ে দেখো দৃশ্য, এখানে কি আছে প্রাকৃতিক দৃশ্য মধ্যে বৃষ্টি গাছপালা ফসল এগুলো সব কি আল্লাহর সৃষ্টি এবং আল্লাহর দয়ায়। দেখো বৃষ্টি হচ্ছে, হ্যাঁ আল্লাহর দয়ায় বৃষ্টি পড়ছে, প্রকৃতি সজীব হয়ে উঠেছে, আলো বাতাস মেঘ পান বৃষ্টি এসবে কি আমরা বানাতে পারি না, এসবে আল্লাহর দয়ায় আমরা পেয়ে থাকি। আল্লাহর এক নাম রহমান, রহমান অর্থ কি দয়ালু, পরম দয়ালু। আল্লাহ সবাইকে দয়া করে এবং ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দেন, তার দয়ার কোনো তুলনা হয় না। দয়া তার দয়া, তা আল্লাহর দয়া থেকে কেউ নিরাশ হয় না, মানুষকে দয়া কর, নিরাশ হব না, মানুষকে দয়া করব, তার সৃষ্টি সকল সৃষ্টিকে দয়া করব। আসো এবার আলোচনা করব নবী রাসূল। নবী রাসূল আরবি হচ্ছে নাবিউল ওয়া রাসূলুল, মানুষ। মহান আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন মানুষের জন্য, আর মানুষ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, আমরা হুকুম পালনের জন্য। আল্লাহর যে সালাত রোজা এগুলো কি আমরা আল্লাহর ইবাদত হিসেবে করব, হুকুম পালনের জন্য। যুগে যুগে মানুষকে আল্লাহর পথে, যুগে যুগে মানুষ আল্লাহকে ভুলে যায়, বিপথে চলে যায়, মানে খারাপ পথে চলে যায়, আল্লাহকে ভুলে যায়। এইসব পথ থেকে মানুষকে রক্ষা করার জন্য আল্লাহ নবী রাসূলগণ পাঠিয়েছেন, পৃথিবীতে অনেক নবী রাসূল এসেছেন। সর্বপ্রথম পৃথিবীতে সর্বপ্রথম নবী হলেন হযরত আদম আলাইহিসসালাম, সর্বশেষ নবী রাসূল হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নবীর নাম নিলে বলতে হয় কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী রাসূলগণ মানুষকে আল্লাহর পথে ডাকতেন, নবী রাসূলগণ মানুষকে আল্লাহর পথে ডাকতেন, সরল পথে ডাকতেন, আল্লাহকে খুশি করার জন্য পথ দেখাতেন। নবী রাসূলগণ আমাদের নবী রাসূলগণ মানুষের শিক্ষক, তারা ছিলেন আদর্শ শিক্ষক, তারা নিজেরা আল্লাহর হুকুম পালন করে মানুষকে হাতে কলমে শিক্ষা দিতেন, কীভাবে আল্লাহর পথে চলতে হয়, কীভাবে আল্লাহকে খুশি করতে হয়, তারা মানুষকে তা হাতে কলমে তা মানুষকে শিখাতেন। নবী রাসূলগণের ব্যবহার ছিল সুন্দর, তারা তাদের চরিত্র ছিল সুন্দর, তারা সব সময় সত্য কথা বলতেন, কখনো মিথ্যা কথা বলতেন না, তারা ছিলেন মানবদর্দী, আল্লাহর পথে কোনো ত্যাগ, আল্লাহর পথে যে কোনো ত্যাগ স্বীকার করতেন, তারা কখনো লোভ করতেন না, পাপের কাজ করতেন না, কাউকে কষ্ট দিতেন না। আর নবী রাসূলে বিশ্বাস, আমরা নবী রাসূলকে বিশ্বাস করব, মানুষ তাদেরকে ভালোবাসবো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ দেখানো পথে চলবো, তার শিক্ষা মেনে চলবো। আসো এবার আমরা আলোচনা করবো আসমানি কিতাব। আসমানি কিতাব হচ্ছে কোরআন মজিদ, আল্লাহর
আল্লাহর বাণী। কোরআন মাজিদ হচ্ছে, মজিদ হচ্ছে কি, আল্লাহ আসমানি কিতাব, মানুষকে মানুষের পথ দেখানোর জন্য আল্লাহ আসমানি কিতাব পাঠিয়েছেন। কিতাব অর্থ বই বা পুস্তক, কিতাব অর্থ কি, বই বা পুস্তক। আল্লাহর বাণী সমষ্টিকে আসমানি কিতাব বলে, ছোট কিতাবকে সহিফা বলে। বড় চারখানা কিতাব কার কার উপরে নাজিল হয়েছে? বড় চারখানা কিতাব কি কি? তাওরাত, জাবুর, ইঞ্জিল, কোরআন, মজিদ। তাওরাত নাজিল হয় হযরত মুসা আলাইহিসসালামের উপর, জাবুর নাজিল হয় হযরত দাউদ আলাইহিসসালামের উপর, জাবুর নাজিল হয় হযরত ঈসা রাদিয়াল্লাহু তাআলার উপর, আর কোরআন মজিদ নাজিল হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালামের উপর। কোরআন মজিদ সবচেয়ে সর্বশেষ আসমানি কিতাব, কোরআন মজিদ সর্বশেষ আসমানি কিতাব। আমরা কিভাবে চলবো, কি কাজ করব, কি করলে আল্লাহ খুশি হন, সব কিছু লেখা আছে কোরআন মজিদে। কোরআন মজিদের ভাষা আরবি, আমরা আরবি ভাষা শিখবো, কোরআন মজিদ পড়তে শিখবো। আমরা আসমানি কিতাবে বিশ্বাস করবো, আমরা কি করবো, আসমানি কিতাবে বিশ্বাস করবো, কোরআন মজিদ শুদ্ধভাবে পড়বো, বড় এর অর্থ জানবো, এর শিক্ষা মেনে চলবো। হ্যাঁ, এবার আসো আলোচনা করবো আখিরাত। আখিরাত অর্থ আখির, আমরা দুনিয়াতে বাস করি, দুনিয়ার জীবনকে ইহকাল বলে, দুনিয়ার জীবনকে ইহকাল বলে। মানুষ চিরদিন বাঁচে না, মরে যায়। যার জীবন আছে তার মৃত্যু আছে, মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলে, মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলে। আখিরাত অর্থ পরকাল, আখিরাত অর্থ পরকাল। আখিরাতের শুরু আছে, শেষ নেই। আখিরাত জীবনে কয়েকটি স্তর আছে, যেমন কবর, কেয়ামত, হাশর, বিচার, জান্নাত ও জাহান্নাম। মৃত্যুর পরের, মৃত্যুর পর হতে কেয়ামত পর্যন্ত পরের কবরের জীবন, মৃত্যুর পরের থেকে কেয়ামত পর্যন্ত কবরের জীবন, বিচারের পরে কেয়ামতের পরে বিচারের জন্য হাশরের ময়দানে একত্র করা হবে। বিচারের পর পুরস্কার হিসাবে জান্নাতে এবং শাস্তির জন্য জাহান্নামে পাঠানো হয়। তুমি যদি দুনিয়াতে ভালো কাজ করো তাহলে আখিরাতে জাহান্নাত পাবে, আর যদি দুনিয়াতে খারাপ কাজ করো, মন্দ কাজ করো, কত মিথ্যা কথা বলো তাহলে কি, পরকালে আখিরাতে কি হবে, জাহান্নাম পাবে। আখিরাত, আখিরাত হলো পরলোকের জন্য। আখিরাতে ভালো কাজ, ভালো মন্দ কাজের বিচার হবে। দুনিয়াতে যেমন কাজ করবে আখিরাতে তার তেমন ফল ভোগ করবে। মিজানের ভালো মন্দ কাজের ওজন করা হবে। মিজানের, মিজান মানে কি, দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লার মাধ্যমে কি, ভালো মন্দ কাজে হিসাব করা হবে। দুনিয়াতে যারা আল্লাহর হুকুম মানে, ভালো কাজ করে, আখিরাতে তারা পুরস্কার পাবে, পরম সুখের স্থান জান্নাত লাভ করবে। দুনিয়াতে এমন এমন জান্নাতে এমন সব পুরস্কার আছে যা কেউ কোনো দিন চোখে দেখেনি, কানে শুনেনি, কল্পনাও করেনি। যারা দুনিয়াতে আল্লাহর হুকুমতে চলে না, ভালো কাজ করে না, তারা আখিরাতে কঠিন শাস্তি পাবে। আখির যাদের, তাদের স্থান হবে জাহান্নাম। জাহান্নামে আছে শুধু কষ্ট আর কষ্ট। যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস করে তার চরিত্র সুন্দর হয়, মানে কি, পরকালে বিশ্বাস করলে কি হবে, তার কবর, তার চরিত্র সুন্দর হবে। সে বিশ্বাস, সে বিশ্বাস করে আমাদের সব কাজে আল্লাহ দেখেন। আমরা দুনিয়াতে যে যা কাজ করি সব কিছুই কি, আল্লাহ দেখেন। আখিরাতে তার সামনে দাঁড়াতে হবে, তার সব কাজের জবাবদিহি করতে হবে। সে তাই সে আল্লাহর ভয়ে মন্দ কাজ থেকে বিরত থাকে। যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস করে না, ভালো মন্দ কাজে ভয় করে, ভয় পায় না, তার চরিত্র, মন্দ কাজে ভয় পায় না, তার চরিত্র সুন্দর হয় না। আমরা আখিরাতে বিশ্বাস করব, আল্লাহর হুকুম মেনে চলব, ভালো কাজ করব, মন্দ কাজ থেকে বিরত থাকব। এবার আসো কালেমা তাইবা। কালেমা অর্থ কি, বাণী বা বাক্য। তাইবা অর্থ কি, পবিত্র। কালেমা তাইবা অর্থ পবিত্র বাণী, পবিত্র বাক্য। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটি কালেমা তাইবা নামে পরিচিত। প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কোনো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এতারাত আমরা একমাত্র তার ইবাদত করি, তিনি আমাদের মাবুদ। দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আল্লাহর
রাসূল রাসূল অর্থ প্রেরিত পুরুষ রাসূল অর্থ কি প্রেরিত পুরুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল আমরা তার উম্মত অনুসারী আমরা কি কাজ আমরা কিভাবে আল্লাহর ইবাদত করব রাসূল আল্লাহ সাল্লাম আমাদের তা শিখিয়েছেন কালেমা তাইয়িবা ইমানের মূল কথা প্রথম অংশ দ্বারা তাওহীদের আল্লাহর একত্ববাদের আর দ্বিতীয় অংশ দ্বারা রিসালাতের ঘোষণা দেওয়া হয় রাসূল আল্লাহ সাল্লামের প্রতি ইমানের ঘোষণা দেওয়া হয় আমরা বিশ্বাস করি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল হ্যাঁ এবার আসো 11 পৃষ্ঠা কি আছে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও খালিক শব্দের অর্থ কি খালিক শব্দের অর্থ স্রষ্টা সবচেয়ে দয়ালু কে আল্লাহ প্রথম নবীর নাম কি হযরত আদম আলাইহিস সালাম আসমানি বড় আসমানি কিতাব কয়খানা বড় আসমানি কিতাব চারখানা তাওরাত কিতাব কোন নবীর উপর নাযিল হয় তাওরাত তাওরাত কিতাব হযরত মুসা আলাইহিস সালামের উপর নাযিল হয় আকীদার বহুবচন কোনটি আকাইদ কালেমা তাইয়িবা অর্থ কি পবিত্র বাণী কালেমা তাইয়িবার কয়টি অংশ আছে কালেমা তাইয়িবার দুইটি অংশ আছে সবাই খাতা নাও খাতা নিয়ে এই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো তোমরা খাতাতে সুন্দর করে লিখে নাও দেখো প্রথমে কি আছে আল্লাহুর রাহমান অর্থ কি আল্লাহুর রাহমান অর্থ আল্লাহ দয়ালু সর্বপ্রথম নবীর নাম কি সর্বপ্রথম নবীর নাম হযরত আদম আলাইহিস সালাম সর্বনাম মহান আল্লাহ মানুষকে কেন সৃষ্টি করেছে মহান আল্লাহ মানুষকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছে সর্বশেষ নবী ও রাসূল কে ছিলেন সর্বশেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখো কোরআন মজিদ কি কোরআন মজিদ আল্লাহর বাণী কিতাব অর্থ কি কিতাব অর্থ বই বা পুস্তক আসমানি কিতাব মোট কয়খানা আসমানি কিতাব মোট 104খানা সহিফা কাকে বলে ছোট আসমানি কিতাবকে সহিফা বলে আখিরাত অর্থ কি আখিরাত অর্থ পর আখিরাত কাকে বলে মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলে কালেমা তাইয়িবা অর্থ কি কালেমা তাইয়িবা অর্থ পবিত্র বাণী এগুলো এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের পড়া এবং লেখা থাকবে এগুলো তোমরা সুন্দরভাবে খাতায় উঠিয়ে নিবে এটাই তোমাদের বাড়িতে থাকবে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ